বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে এমন একটি আলোচনা নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই খেয়াল করে শুনবেন। সেই আলোচনাটি হলো, দেখুন, আল্লাহ কিন্তু কোরআনে এই কথাটি বলেছে যে তোমরা জিন শয়তান এবং মানুষ শয়তান হতে বিরত থাকো। এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে। তাহলে যে কথাটি বলবো যে মানুষ শয়তান এবং জিন শয়তান, দেখেন জিন শয়তান বাহিরে আছে, জিন শয়তান ভিতরে আছে, দেহের বাহিরে আছে, দেহের ভিতরে আছে। আচ্ছা, দেহের ভিতরে যে জিন শয়তান, তার কি ডিউটি? সে কোথায় বসে এগুলো করতেছে? এবং বাহিরে যে জিন শয়তান, সে তারা কি করতেছে, কিভাবে মানুষকে ধোকা দিচ্ছে? আচ্ছা, তো এবার আসবো মানুষ শয়তান। এখন জিন শয়তান বলি আর অন্য কোনো শয়তানই বলি, তবে আমি মনে করি মানুষই আউলিয়া হয়, মানুষই আল্লাহর ওলি হয়, মানুষই কিন্তু শয়তান হয়ে যায়। তাহলে জিন শয়তান হতে মানুষ যদি বেঁচে থাকতেও পারে, কিন্তু মানুষ শয়তান হতে মানুষ বেঁচে থাকতে পারে না। আচ্ছা, মানুষ শয়তান হচ্ছে বড় শয়তান পৃথিবীতে হয় না। তবে একটা জিনিস কি, একটা খারাপ কিছু হয়েছে এটা শয়তান করেছে, একটা ভালো কিছু হয়েছে এটা আল্লাহ করেছে, কিন্তু কোনটা আল্লাহ করেছে কোনটা শয়তান করেছে সেটা কিন্তু আমরা নির্ণয় করিনি এবং বুঝিনি, দেখিনি। তারপরেও কিন্তু আমরা এই কথাটি বলে থাকি, যেহেতু ভালোটা হয়েছে এটা আল্লাহ করেছে। দেখেন, কখনো কখনো শয়তান ভালোটা করে পরে খারাপের দিকে রওনা দেয়। আচ্ছা, তো আজকের মূলত আলোচনাটা কি, যে আপনার মানব দেহে কোন জায়গায় শয়তান বসত করে। আচ্ছা, তাহলে এবার জিন শয়তান দিয়ে যদি শুরু করি, তাহলে সেই জিন শয়তান আমরা যাকে বলতেছি সমস্ত শয়তানের রাজা, সমস্ত শয়তানের প্রধান যে, সে হল মকরুম। এটাই কিন্তু আমরা জানি। আসলে দেখেন, মকরুম শয়তানের দোষ দিয়ে আমরা কেটে পড়ছি, কিন্তু আসলে যে মকরুম শয়তান সে মূলত শয়তান নয়, সে উল্টা কাজ করেছে বিধায় সে আল্লাহর কাছ থেকে লানত প্রাপ্ত হয়েছে। কিন্তু সেই উল্টার মধ্যে মূলটা লুকিয়ে আছে সেটা আমি অন্য পর্বে বলবো, তবে আজকের পর্ব বলবো যে মানব দেহের মধ্যে সেই জিন শয়তান কোথায় বসে কি করতেছে। দেখেন, একটি বিষয় হলো কি, যে মানুষের দেহের মধ্যে সেই শয়তানের স্থানটি কোথায়, তার কাজ কি, সে সেখানে বসে কি করতেছে। সেই শয়তানের স্থানটি আপনার মানব দেহে যেখানে আছে সেটা আমি অবশ্যই বলছি, আগে আমি একটু কথা বলে নিই। মানুষের দেহের মধ্যে ছয়টা রিপু আছে, এই ছয়টা রিপু কি কি এবং সেই ছয়টা রিপুর নাম কি। প্রথম হলো কাম, ক্রোধ দ্বিতীয়, তৃতীয় লোভ, চতুর্থ মোহ। তো এরকম ভাবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মৎসর্য। আচ্ছা, তাহলে এই ছয়টা রিপুর মধ্যে মাস্টার কে, আরো পাঁচটারে কে ঘুরাইতেছে, এই পাঁচটাকে ঘুরাইতেছে কাম রিপু। সেই কাম রিপু, সেই কামের উত্তেজনা মানুষের কোথায় হয়, সেই নাফসের মধ্যে হয়, আর সেই নাফসের মধ্যেই কিন্তু সেই শয়তানের বসত। এই জন্য কিন্তু সকল শয়তানের লিডার বা প্রধান যিনি, তিনি হলো নাফসের গোড়ায় বসে আছে। সেখানে বসে দেখবেন একটা শিশুর কিন্তু কাম উত্তেজনা নেই, তার কিন্তু ওরকম বাড়ি করার, বাড়ি গাড়ি করবে সেরকম স্বপ্ন তার নেই, কারণ সে চকলেট পেলেই খুশি, তাকে যা দেয় তাই খুশি। অত কান্নাকাটি করে আমাকে একটা চিপস দিলে হবে না, আমাকে চকলেট পাঁচটা দিতে হবে, পাঁচটা চিপস দিতে হবে, তাহলে বাচ্চাটা খুশি, এটাই তার কাছে অনেক বড় পাওয়া। তার মানে কি, সে ভালো মন্দ এবং বেশি কম বোঝার মতো ওরকম বড় কোনো জ্ঞান হয়নি যে আমি একটা বাড়ি করব, আমি একটা মিল ফ্যাক্টরি করব, আমি একটা ব্যাংক ব্যালেন্স করব, এরকম স্বপ্ন তার মধ্যে নেই। কেন নেই? এ কারণেই নেই, তার যৌবন এখনো আসেনি। আর একটা মানুষের যখন যৌবন আসে তখন তার মধ্যে কি, কাম আসে, আর সেই কাম যখন তার মধ্যে আসে তার চেহারা, তার ভঙ্গি, তার কথা সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। ছোটবেলা অনেক দুষ্টামি করে, তখন বড় হলে কিন্তু দুষ্টামি করে না, তখন কিন্তু তার কামের পাশাপাশি তার জ্ঞান এসে যায়, ভালো মন্দ বোঝার, তফাত করার জ্ঞান এসে যায়।
তখন তাকে চিপস দিলে আর সে সন্তুষ্ট নয়, তাকে বাড়ি লিখে দিতে হবে, তাকে গাড়ি লিখে দিতে হবে, তাকে সুন্দর নারী দিতে হবে, এটা বুঝার জ্ঞান তার হয়ে গেছে। তাহলে আমি বলবো যে মানব দেহের মধ্যে যে কাম উৎপত্তি এবং কামের কর্মকার যেখানে, সেখানে হলো নাফসের স্থান। আর সেখানেই মানুষের যখন যৌবন এসে যায় তখন সেই যৌবনের তাড়নায় সে কিন্তু খারাপ হয়ে যায়, আবার কিন্তু সে ভালো হয়ে যায়। সেখানে দুইটা জিনিস, একটি হলো ভালো, একটি হলো খারাপ। এখন সেই কাম মানুষকে জ্ঞানের উদয় করে দেয়, যে খারাপ না বুঝে সে ভালোটাও বোঝে না। আচ্ছা, তাহলে তার মধ্যে কামের উৎপত্তি যদি বেশি থাকে এবং দুনিয়ার লোভ লালসা বেড়ে যায়, তখন এগুলো কে বাড়াচ্ছে? তার মধ্যে যে কাম রিপু সেই নফসের মধ্যে অবস্থান করছে, তখন সেই নফসের কুখায়েশের জন্য সে অনেক খারাপ কিছু ভাবনা চিন্তা করে, খারাপ কিছু করে বসে এবং দুনিয়ার লোভ লালসা করে মানুষের ক্ষতিও করে ফেলে। নিজের স্বার্থের জন্য সে আপন ব্যক্তিকেও চিনে না। তাহলে সেই শয়তানের স্থানটি কোথায়? নাফসে। আচ্ছা, তো এবার আসবো যে মানুষ শয়তান। সেই মানুষ শয়তান, দেখেন আপনার মানব দেহের ভিতরে যে কাল্প আছে, এই কাল্পটা জং ধরে যায়, সে কাল্পটা ময়লাযুক্ত হয়ে যায়, তখন সেই ময়লাযুক্ত স্থানে কিন্তু আল্লাহ আসে না। আল্লাহ কি বলেছে? যে মুমিন ব্যক্তির কাল্প আমার সিংহাসন, আমি সেই সিংহাসনে আসি যদি সেই সিংহাসন পবিত্র থাকে। তাই বলা হয় যে যার কাল্প পরিষ্কার সে সর্ব অঙ্গই পরিষ্কার, তার কথাবার্তা চরিত্র সমস্ত কিছুই পবিত্র। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটিও বলেছে, দেখো তোমাদের দেহের মধ্যে এমন একটি মাংসের টুকরা আছে, সেই টুকরাটি যদি পবিত্র হয় তাহলে সর্ব অঙ্গই তার পবিত্র, আর সেটি হলো কাল্বের স্থানকেই বলা হয়েছে। তাহলে শয়তান ময়লাযুক্ত, শয়তান লোভে পাপে পাপিষ্ট ময়লাযুক্ত, সে তখন কাল্বের মধ্যে বসে সে রাজত্ব চালায়, তখন সমস্ত খারাপ কিছু মানুষই করতে থাকে, আর সে যে খারাপ করে এটা বুঝতেই পারছে না। আর সেই কাল্প জারি করতে হবে, পবিত্র করতে হবে একজন কামেল মুর্শিদ, কামেল অলিয়া, আউলিয়ার কাছে যখন মানুষ চলে যায়, তখন যখন কর্ম করতে থাকে, সাধনা করতে থাকে এবং সৎ উপদেশ নিতে থাকে, তখন আস্তে আস্তে তার কাল্প পরিষ্কার হয়, কাল্পের মধ্যে জিকির শুরু হয়ে যায়, তখন সেই পবিত্র স্থানে আল্লাহ এসে বসত করে। আচ্ছা, তখন তার দেহরাজ্যটা, এতদিন সিংহাসনে বসেছিল শয়তান, বসে এই দেহরাজ্যটাকে, এই মন জ্ঞান বিবেককে চালিয়েছে কে? এই শয়তান। আচ্ছা, তাহলে যে শয়তান নাফসের মধ্যে বসে আছে, যখন মানুষের কাল্প জারি হয়ে যায় তখন তার সর্ব অঙ্গ যখন পবিত্র হয়ে যায়, তখন তার নাফসের মধ্যে যে শয়তান বসিয়ে আছে সে আর কার্যকরণ চালাইতে পারে না, হয় সে আত্মসমর্পণ করবে আর না হয়তো সে চুপ হয়ে যাবে, এবং সেই কাল্বের মধ্যে যে বসে আছে তাকে দেখে সে আর শয়তানি করতে পারে না, তখন সে নিজেও সুপথে থাকে। যেমন একটি কথা, সাহাবাদের মধ্যে অনেকে একটি কথা বলেছিলেন, হুজুর আমাদের কাল্বের মধ্যে বা মানুষের কাল্বের মধ্যে শয়তান বিরাজ করতে পারে যখন মানুষটি নোংরা হয়ে যায়, পাপে পাপিষ্ট হয়ে যায়, এবং সেই কাল্বের মধ্যে যদি পবিত্রতা হয় তাহলে আল্লাহ আসে। তো এখন বিষয়টি হলো যে নাফসের মধ্যে যে শয়তান, তার কিন্তু একটা ডিউটি, সে নিচে দিয়া যখন চাবি মারে উপরের সহকারে ঘুরে, আর তার চাবি মারা বন্ধ হয়ে যায় যখন তার কাল পরিষ্কার হয়ে যায়। তাই কোনো অলি আউলিয়ার কাছে যাইয়া এই বিষয়ে তার সাধনা নিতে হয়, এবং সেই অলি আউলিয়া যখন তাকে সাজেশন দেবে যে তুমি এইভাবে কর্ম, এই সাধন, এই বিষয়গুলো করো, তাহলে তোমার কাল্প যখন পরিষ্কার হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, তখন তোমার নাফস আর অপবিত্র থাকবে না, তখন সেখানে শয়তান তার ডিউটি চালাতে পারবে না। কারণ শয়তানের কালার কি? কালো বা অন্ধকার। আর কাল্বের মধ্যে আল্লাহ কি? আলোকিত। সেই আলোকিত যখন কাল্বের মধ্যে হয়ে যাবে, তখন নিচে যখন আলো চলে যাবে, তখন নাফসের মধ্যে সে বসে সে নিজেও আলোকিত হয়ে যাবে। কেননা শয়তান তখন আর শয়তানি করবে না, কারণ অন্ধকারের শক্তি আলোর সাথে পারে না। একটা অন্ধকার রুমের মধ্যে যদি ছোট একটা মোমের বাতি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে অন্ধকার পলায়ন করে। ঠিক আলোর গতি এবং আলোর যে প্রসার, এর মধ্যে অন্ধকার থাকতে পারে না। তাই বলবো কি, হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চিন্তা চেতনা কি?
যে অবশ্যই আমরা একজন আল্লাহর কামিল ব্যক্তির কাছে যাব। সেই সাজেশন নিয়ে আমরা সাধনা শুরু করব। অবশ্যই আমরা এই পৃথিবীতেই পবিত্র হয়ে যাব। আর আল্লাহ কি বলেছে কোরআনে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। আর সফল কাম কি? সেই ব্যক্তিরাই আত্মার মুক্তি নেবে, তারা এই জল যন্ত্রণার মধ্যে থাকবে না, এর থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করে নেবে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা কেন করলাম? দেখেন, মানুষ যখন নামাজে দাঁড়ায় বা আল্লাহর ধ্যানে বসে, তখন কিন্তু সেই মানুষটি ধ্যানে ডুবতে পারে না, নামাজে ডুবতে পারে না। কেন? তার মধ্যে যে শয়তান আছে, সে এক মানুষ শয়তান, সে জীবাত্মাকে নিয়ে সে নিজেই, এবং তার নাফসের মধ্যে যে শয়তান বসে আছে কাম শক্তি নিয়ে, তখন কাম যখন নিচে দিয়ে নাড়া দেয় তো উপর দিয়ে সে খারাপ করে বসে। তাই বলা হয়েছে যে পবিত্র মানুষের কাছে অবশ্যই যাও এবং তোমরা নিজেকে পবিত্র করে নাও, তাহলে তোমরা আমার কাছ থেকে দুনিয়াতে গিয়েছিলে, আবার আমার কাছে তোমরা ফিরে আসবে। সুবহানাল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে যে আজকের এই আলোচনা আমি কি বোঝাতে চাইলাম, এবং অবশ্যই আপনারা এটাও জানাবেন যে সামনে কি ধরনের আলোচনা চাইছেন। যদি বলেন হ্যাঁ আমরা এই ধরনের আলোচনা চাই, তো অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। তবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যদি ফেসবুক হয় অবশ্যই এটাকে ফলো রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।